তুরস্কের দ্বিতীয় দফা নির্বাচনের আগে নিউ ইয়র্কে অবস্থিত তুর্কি হাউসে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর বেজায় চটেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কি হাউসে হামলা করে কি অর্জন করতে চান আপনারা, কেন এই হামলা, বললেন তিনি। বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম খানের প্রতিবেদনে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত তুর্কি মিশনে হামলায় জড়িত সন্ত্রাসীকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে যা করা প্রয়োজন তাই করতে বলেছেন তুর্কি নেতা এরদোয়ান। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার ভোর রাতে কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্ধারিত তুর্কি হাউসে হামলা চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও 2021 সালে উন্মুক্ত হওয়া ভবনের 12টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন ইউরোপের সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে দেখছে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, এজন্য তারা ভোটারদের উপর আক্রমণ শুরু করেছে। তারা মনে করেছে এই ভোটাররা সম্ভবত জনগণের জোট পিপলস অ্যালায়েন্সের পক্ষে, তাই তাদের আক্রমণ করেছে এই গোষ্ঠী। এরদোয়ান বলেন, আর কি চান আপনারা, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ ভবনের পাশেই তুর্কি হাউসে হামলা করেছে এবং জানালা ভেঙে দিয়েছে, কেন তুর্কি হাউসে হামলা করে জানালা ভেঙে কি অর্জন করতে চান? এখন আমরা কি মার্কিন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে বলবো না, এই সন্ত্রাসীকে আপনাদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং যা প্রয়োজন তা করতে হবে? আমি বিস্ময় বোধ করছি এই ভেবে যে যদি একই রকম ঘটনা তুরস্কে ঘটত তাহলে আপনারা কিভাবে দেখতেন। ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন তুর্কি হাউসটি এখন মার্কিন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত, আপনাদের এই সন্ত্রাসীকে খুঁজে বের করতে হবে যে ক্রোবার দিয়ে তুর্কি হাউসের জানালা ভেঙেছে। পিকেকে তুরস্কের একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন, তুর্কির বিপক্ষে তাদের 35 বছরের সন্ত্রাসী কার্যক্রমে মহিলা এবং শিশুসহ 40,000-এর বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী ইউরোপ ও আমেরিকা। নিউ ইয়র্কের তুর্কি কনসাল জেনারেল রেহান ওজগুর জানিয়েছেন আততায়ীকে এখনও শনাক্ত করা যায়নি, সে ঘটনাস্থলে একটি ছোট ক্রোবার রেখে গেছে। ভবনটি নিউ ইয়র্ক পুলিশ ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত করেছে। ওজগুর আরও জানিয়েছেন এই হামলার ঘটনায় তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের রান অফের ভোটে কোনো প্রভাব পড়েনি, তুর্কি নাগরিকরা তুর্কি হাউসে ভোট দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।